ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। কে বলে বাঙালি শুধু রবীন্দ্রনাথের কবিতাই পড়ে? কিছুদিন আগে আমরা 25শে বৈশাখ পালন করলাম এবং এই সত্যই বাংলা একাডেমি পুরস্কারে পুরস্কৃত হলেন কবি মমতা ব্যানার্জি। তার নিরলস সাহিত্য চর্চা, কবিতা সাধনার জন্য তাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হল। আমি তার প্রতি আমার সম্মান, আমার শ্রদ্ধা জানিয়ে তার দুটো কবিতা পাঠ করতে চাই। আমি জানি না আমি সঠিক জাস্টিস করতে পারবো কিনা, এত ভালো লেখা ওনার, এত ভালো কবিতা। কবিতার নাম এপাং ওপাং ঝপাং, কবি মমতা ব্যানার্জি। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং। এপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। এই কবিতাটার গুরু অর্থ আছে নিশ্চয়ই বাংলা সাহিত্য একাডেমি পুরস্কারে যারা পুরস্কৃত করেছেন তারা সুবিচার করেছেন, সত্যি খুব ভালো লাগলো। আর একটা কবিতা না বললেও নয়, এই কবিতার মাধ্যমে ওনার যে পশুপ্রেম সেটা আরো বেশি ভালো করে বোঝা যায়। আমি তো পশুপ্রেম হাম্বা, কবি মমতা ব্যানার্জি। হরে করো কম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করে অম্বা, মা ডাকেন বুম্বা। হরে করো কম্বা, ডোব্বা ডোব্বা রোব্বা, হুড় হুড় করে হুম্বা, তোবা তোবা তোবা। আপাতত আজকে এই দুটো কবিতাই থাকবে। আপনাদের যদি ভালো লাগে, আমি যদি ঠিকঠাক কবিতা পড়ে থাকি, কবি মমতা ব্যানার্জি, বলবেন, আমি আবার বলবো।